কে ককটেল, আজকে না জুম বদিন, তো তুই নামাজ পড়বে যাবো না? জামু কি জামু না সেরে পরে করছি, আগে তুমি আমাকে একটা কথা কও। কি কথা রে? ক এই এক সপ্তাহের মধ্যে আমাদের গ্রামত কেউ মরছে নাকি আব্বা? না তো, তে কথা কিসব করছো, কি আছে? তাহলে আজকে আর আমি মসজিদে নামাজ পড়ে যাবো না। কে রে, মানুষ মরার সাথে তোর মসজিদে নামাজ পড়বে যাওয়ার কি সম্পর্ক? আছে আছে আব্বা, গত সপ্তাহে বিস্কুটের দাদা মরছিল, সেই জন্য মসজিদত পোলা দিছিল, আর সেই পোলা খাওয়ার লোভেই আমি মসজিদে নামাজ পড়ে গেছিল। এই সপ্তাহে তো কেউ মরেইনি, তাই মসজিদত পোলাও দিবি না আর আমি নামাজ পড়বেরও যাবো না। এলে কি কথা কস তুই, পোলার লোভে তুই নামাজ পড়বে গেছিল? আল্লাহ দেখে কি তোর এনাও ভয় লাগে না? হ্যাঁ হ্যাঁ, পোলার লোভে আমি নামাজ পড়ে গেছিলাম, তুমি যাও আমি যাবো না। বেটাটা কত বড় হলো, বেটাটা আমি মানুষ করে পেলাম না। কেন ককটেল, কেন নিয়ে তুমি আসছ? আসছ ভালোই আছে, আসো আসো আসো। ককটেল ভাই, তোকে একটা কথা কবার চাচ্ছি। কি কথা গো নানি, কও। তোর বাপক থেকে শুনলাম তুই বলে নামাজ পড়িস না, নামাজ পড়বে যাস তাও বলে পোলার লোভে। এখন তো বড় হয়ে গেছো রে ভাই, তা নামাজ কালাম পড়া লাগবে লয়। না নামাজ কালাম পড় ভাই পড়, যখন বয়স হবি তখন পড়ব, আমরা এখন চ্যাংরা ব্যাংরা মানুষ, এখন তো আমাকে ফুর্তি করার সময় গো নানি। ভাই রে, আল্লাহ কার কখন হায়াত তুলে নিবি সেটা কি কওয়া যাবি? এই করোনার জন্যে কত মানুষ মরিচ্ছে। তা ভাই তোকে না গল্প শোনাই। আচ্ছা কও তাহলে তোমার গল্প শুনি। আচ্ছা তাহলে শোন, এক বাচ্চার এক বাগান আসল, বাগানটা মেলা বড়। একদিন বাচ্চা এরা লোক ডাকল, ডাকে তার হাতে তারা ঝুড়ি দিয়ে কলো, আমার বাগানও যায়া ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে আসো। আর কলো, ঝুড়ি ভর্তি করে ফল যদি নিয়ে আসবে পাও তাহলে তোমাকে আমি পুরস্কার দেব, তবে একটা শর্ত, বাগানে যে অংশ তুমি পার হয়ে যাবা সে অংশে তুমি আর আসর পাবা না। বাগানত একদিকে ঢোকা লাগবে আর একদিকে বার হওয়া লাগবে। লোকটা ভাবল এ আর কঠিন কাজ কি, যায়া খালি ফল নিয়ে আসা। লোকটা বাগানে ঢুকলো, ঢুকে দেখলো মেলা ফল, কিন্তু লোকটা নিল না। ভাবলো সামনে হয়তো আরও ভালো ফল আছে, সেগুলোই নেব। যাতে যাতে লোকটা আরও ভালো ফল পেল, লোকটা আবারও নিল না, কলো বাদশাক ফল দেব, আরও ভালো ফল দেব। ইঙ্গে করতে করতে লোকটা বাগানের একবারে শেষ প্রান্তে চলে আসলো। এটি আসে দেখল একটা ভালো ফলও নাই। তারপর কি হলো গনানি? লোকটা ভাবলো এটা আমি কি করলাম, প্রথমে যদি আমি ভালো ফলগুলো নিলামই নেই তাহলে আমার ঝুড়িটা ফাঁকা থাকলো না হেনি, এখন তো আমি পিছন দিকে ঘুরে যাওয়ার পাবো না যে আমি ফলগুলো নিয়ে আসবো। এখন এই খালি ঝুড়ি নিয়ে বাচ্চার সামনে আমি মুখ দেখামো কেমনে, কি কমো আমি বাদশাক? লোকটা আসলেই বোকা, প্রথমে যদি ফল কটা নিলহিনি তাহলে আর ঝুড়িটা ফাঁকা থাকলো না হিনি। ভাই শোন, বাচ্চা হচ্ছে আল্লাহ, আর বাগানে ঢোকা ওই লোকটা হচ্ছে তুই, আর ঝুড়ি হচ্ছে তোর আমল নামা, আর বাগানের মেলাগুলো অংশ হচ্ছে তোর জীবনের মেলাগুলো ধাপ, আর তোর নেক কাজের ফল সিরিবের কওয়া হচ্ছে, আর তুই আজ নয় কাল, কাল নয় পশু ফলসের আরম্ভ করবো, ইনকে করতে করতে জীবনের শেষ পর্যায়ে চলে আসবো, আর ইঙ্গে করে তোর খালি হাতে আল্লাহর সামনে দাঁড়ান লাগবি, কি কবু সেদিন ক? ঠিকই কছো গো নানি, তাহলে আমি আজ থেকে নামাজ পড়া শুরু করব ইনশাআল্লাহ। জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত, সুতরাং নেক কাজে বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলুন, কে জানে কিছুক্ষণ পর মনের এই আগ্রহ থাকবে কি না, এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কি না, যদি বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে কি না। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানের বিচরণকালে আমল নামে বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে, পরে সময় পাওয়া যাবে কি না জানা নেই।